রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রশিদপুর সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা, বিশিষ্ট সমাজসেবী রাজীব সাহা সহ বেশ কিছু কাউন্সিলরেরা। ভার্চুয়াল উদ্বোধন করা হলো, কি বলবেন এই বিষয়ে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে আমরা যে ভার্চুয়ালে পড়েছি আর আমাদের থেকে উদ্বোধন করবে, এটা আমরা মানে আমাদের নিজেদের আমরা ভাগ্যবান মনে করছি, খুবই ভালো লাগছে। আমাদের পাড়ার সকলের, আমাদের কমিটির সকলের খুবই ভালো লাগছে যে আমাদের এই মানে এই গ্রামের পুজো, এটা গ্রামই বলবো, মানে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে মানে উদ্বোধন হবে, হাত দিয়ে উদ্বোধন হবে, এটাই আমাদের কাছে বিরাট পাওনা। কালিয়াগঞ্জ থেকে পার্লার রিপোর্ট, ক্লিক নিউজ।